কে এঁকেছে এটা? এটা বাবা এঁকেছে। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, তোমরা দেখেছো আমার আগের ভ্লগে, আগের বছরের ভ্লগে। তো ভাবলাম যে ভ্লগটাকে সকাল থেকে শুরু করি। লক্ষ্মী পুজো হবে সন্ধেবেলা, কিন্তু আমি ভ্লগটাকে একদম সকাল সকাল শুরু করেছি। রবিবার তো চিকুর তো পড়া নেই, আমি রবিবার ওকে পড়াই না, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে একটু আঁকা নিয়ে বসালাম। কেননা একটুখানি বসার অভ্যেসটা থাকা দরকার, পড়ুক না পড়ুক, মানে বই নিয়ে আঁকার জিনিস নিয়ে অন্তত বসুক। তো সেই জন্য ওকে আমি এক ঘন্টা বসিয়েছিলাম। তারপরে চিকুকে এখন রিসেন্টলি আমি ওই ব্রেকফাস্টে ওটসের বা ডালিয়ার খিচুড়ি দিচ্ছি, তো সেই জন্য সবজি কাটছিলাম। আর যেহেতু ওর পালং শাক খুব পছন্দ, তাই পালং শাক কুমড়োটা মেনলি আমি সকালের খিচুড়িতে রাখি, তো ওই দুটোই কাটছিলাম। তো খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, মা চলে গেছে বাজার লক্ষ্মী ঠাকুরের সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য। আর চিকু তো ওর রাহুলের কাছে কোলে বসে বসে এখন কম্পিউটারে ট্রেন দেখছে, কেননা রাহুল একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, তো ওঠার পর থেকে চিকু ওকে ছাড়েনি, তো ওই জন্য দুজন মিলে বসে বসে ট্রেন দেখছে। আর আমি এদিকে দুর্গাপুজোর সময়তে যত জামা প্যান্ট আমরা পরেছি, চাদর টাদর ছিল, সব কিছু কাচানো হয়ে গেছিলো, তো সেগুলোই ভাঁজ করার জন্য পাহাড় হয়ে পড়েছিল। তো সেইগুলোকেই ভাবলাম আজকে ঘর ফাঁকা, চিকুও নেই মানে এনগেজড আছে, সেহেতু আমি একটুখানি ওগুলো গুছিয়ে নিই, তো ওইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম আমি সকাল থেকেই প্রায়। আর তারপরে এখন হয়ে গেছে দুপুরবেলা, মানে চিকু ঘুমিয়ে গেছে খেয়ে দে, তো আমি এখন যাচ্ছি আলপনা দিতে। মা বললো নিচে সদর দরজাটাতে একটুখানি আলপনাটা দিয়ে দাও, তো ওখানেই যাচ্ছি আলপনা দিতে। সিঁড়িতে আলপনা দেওয়ার আমাদের দরকার নেই, কেননা আমি কালার দিয়ে আমি এইভাবে লক্ষ্মীর পাঁচ গোটা সিঁড়িতে করেছি, ওপরের সিঁড়িতে ডিজাইনও করেছি। এটা আমাদের আগের থেকেই ছিল, দু বছর আগে করেছিলাম কালী পুজোর সময়, কিন্তু একটুখানি ফেড হয়ে গেছিলো পা দিয়ে দিয়ে, সেই জন্য এই বছর আবার পুজোর আগে একটু নতুনত্ব করে দিয়েছিলাম। তো ওপরে যেটা বড় করে নতুন করছি সেটা তোমাদের দেখানো হয়নি, ওটা পরে দেখাবো। আর এখানে সদর দরজাটাতে কিছু করা হয়নি, এটা পরে করব ভেবেছি, তাই জন্য একটু আলপনাটা এখানে আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে চিকু এখানে উঠে গেছে ঘুম থেকে, এখন বেজে গেছে বিকেল পাঁচটা। মা এদিকে সাত করছে ঠাকুরের, কারণ আমাদের বামুন ঠাকুর আসবে ওই সাড়ে পাঁচটা ছটা করে, তো এই আমাদের লক্ষ্মী প্রতিমা, তোমরা আমার আগের ব্লগে দেখেছো। তো যেহেতু মা ওখানে রেডি করছিল সব কিছু, তো রাহুল বললো যে রবিবার যেহেতু চিকুকে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, বামুন ঠাকুর আস্তে আস্তে আমরা ফেরত চলে আসবো, আর ও বাড়িতে থাকলে ওই ঠাকুরের জিনিসপত্র নিয়ে টানাটানি করবে, তার থেকে ওর একটু মনটা ফ্রেশ করিয়ে নিয়ে আসি। তো সেই জন্য বেশি দূর না গিয়ে ওই যেখানটায় আমরা যাই জঙ্গলের ওদিকটা, অত দূর না গিয়ে একটুখানি আগে গিয়েই একটা মাঠ ছিল ফাঁকা, তো ওখানটাতে ওকে খেলাচ্ছিলাম, মানে মানে ছেড়ে দিয়েছিলাম যে তুই এবার ছোট, কারণ ও ছুটতেও খুব পছন্দ করে, তো সেই জন্য ও ছুটছিল। বাবা বলছিল পাপা চলো, কিন্তু পাপা ছোটেনি, আমি একটুখানি ওর সাথে দৌড়াদৌড়ি করছিলাম, ও একাই দৌড়াচ্ছিল। আর নেচারটা খুব সুন্দর হয়েছিল, সুন্দর ওইদিকে সূর্যাস্ত হচ্ছিলো, সব মিলিয়ে খুব ভালো লাগছিলো আমাদের। তো আমরা দুজন মিলিয়ে খেলছিলাম, রাহুল একটুখানি ফটোটা তুলে দিচ্ছিল। বার করছি আর এই চলে এসেছি বাড়ি। বাড়িতে মায়ের অলরেডি প্রায় ঠাকুরের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সব কিছুই রেডি হয়ে গেছে, এবার শুধু বামুন ঠাকুর আসার জন্য আমরা ওয়েট করছি। আর বামুন ঠাকুর বলেছিল ছটায় আসবে, তো এখন বাজে ওই পৌনে ছটা নাগাদ, তো এবার বামুন ঠাকুর চলেই আসবে। সেই কই 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 দেখি ও গেড়ি বুড়ি দেখি, আর এই যে গেড়ি বুড়িও ঘুম থেকে উঠে গোটা ঘর হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আর চিকু চলে গেছে ওই ঘরে দাদু ভাইয়ের কাছে, ঘাটে শুয়ে শুয়ে ওদের গল্প হচ্ছে, একটু পরেও আসবে। বামুন ঠাকুর চলে এসেছেন, এবার ঘট প্রতিষ্ঠা করছেন, এরপরে হবে আরতি। আর যেহেতু আমাদের লক্ষ্মী পুজোতে ঝাঁজ ঘণ্টা কিছুই বাজাতে নেই, সেহেতু ওগুলো আমরা কিছুই নামাইনি, কেন ওগুলো যদি চিকু দেখে তাহলে এখনই ওই বাজাতে আরম্ভ করে দেবে, তো সেই জন্য ওই সব নামানো হয়নি। কিন্তু ঠাকুরমশাই এখানে ঘট প্রতিষ্ঠা করে দিয়েছেন, আর ওদিকে পুজো চলছে, আর এদিকে আমি ভাবলাম যে রাত্রেবেলাতে ডিনারে যা হবে সেগুলোকে আমি একটু প্রিপারেশনটা করে রাখি, তো সেই কারণে আমি মটর আর ছোলার ডালটাকে ইয়ে করছিলাম, সেদ্ধ করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওগুলো সকাল থেকেই বেজনা
ছিল, আর ঘুগনি আর ছোলার ডাল হবে লুচির সঙ্গে, এই দুটোই ভালো লাগে, তো ওইগুলোকেই আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। তো প্রথমে মটরটাকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, তারপর এখানে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করব। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, আর এদিকে হচ্ছে লক্ষ্মী পুজো, বাড়ির মধ্যে সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর। প্রত্যেক বছরই এই সময়টা একটা দারুণ একটা মানে বেশ অন্যরকম ফিল হয়। দুর্গাপুজোর যে মন খারাপটা থাকে সেটা চলে যায় লক্ষ্মী পুজোটা এলে, এরপর তো আবার কালী পুজো আছে। তো চিকু দেখো আমার কোলে চলে এসছে, এবার আর গেনি বুড়ি এইদিকে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আর এই আমাদের পাখিকে কোলে নিয়ে আদর করছি বলে চিকু আমাকে ওখান থেকে বলছে আমাকেও আদর করবে না, তো সেই জন্য ওকেও আদর করে দিচ্ছি একটুখানি। আর এখানে চলছে আরতি, সেই জন্য সবাই আমরা উঠে দাঁড়িয়েছি, বামুন ঠাকুর আরতি করছেন। তারপর চিকু এই বদমাশি করে বেড়াচ্ছে, দাদুর রুম থেকে আমাদের রুম অব্দি গাড়িতে চেপে চেপে আসছে আর যাচ্ছে। এই গাড়িটা আমাদের পাখি শোনার মুখে ভাতে পড়েছিল অন্নপ্রাশনে, তো এটাই ও নিয়ে সারাদিন এরম করে চালিয়ে বেড়ায়। ঠাকুর মশাই আমাদেরকে শান্তি জল দিচ্ছেন, পুজো অলমোস্ট ডান। তো এরপরে আমি চিকুকে মামাবাড়ি পাঠাবো, কেননা বাপির বাড়িতে প্রসাদও দিতে যেতে হবে, আর চিকুতে এই টাইমটাই যায়, তো সেই জন্য মামাবাড়ি পাঠাবো। তার আগে আমরা প্রসাদ খাচ্ছি, তো লক্ষ্মী পুজো যেহেতু সত্যনারায়ণও হয়েছে, সাথে যেহেতু মানে যে মেন প্রসাদ সেটা হচ্ছে সিন্নি, তো সিন্নি আমার প্রচণ্ড ফেভারিট। এত পরিমাণে আমি খেয়েছিলাম সেদিনে সিন্নিটা যে আমার তারপরে আর রাত্রেবেলাতে কিছু খাওয়ার মতো পেট ছিল না, এত ভালো লাগে যে কী করবো। আর যেহেতু এটা ওই পুজোর সময় ছাড়া অন্য সময় হয় না, যেহেতু মানে প্রচণ্ড ভালো লাগে, তো একবার খেয়ে আমি আরও একবার মায়ের কাছে নিতে চলে গেছি। তো চিকু এক বাটি নিয়ে বসেছে, মানে সবাই মিলে আমরা তখন প্রসাদটা খাচ্ছিলাম আর কি। বাস বাস, আর এখানে চিকু চলে গেছে মামা বাড়ি প্রসাদ প্রসাদ খেয়ে, আমি বাপির বাড়িতে প্রসাদ পাঠালাম। তারপরে আমি রান্নায় নেমেছি, আমি এখন বানাচ্ছি ছোলার ডালটা। তো তার জন্য নর্মালি যে মশলাটা সেটা আমি কষছি, তো মশলাটা আমি ওই নর্মাল যেহেতু নিরামিষ হবে আদা বাটা দিয়েই করছি, আর নারকেলটা পরে আমি ছড়িয়ে দেবো। এই সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, আর দিয়ে দেবো নুন হলুদ সমস্ত কিছু, চিনি মিষ্টি সব কিছু। তারপর শেষকালে নারকল কুচিটা দিয়ে দেবো। কোনো দিনও একদিন তো মানে কখনো যদি আর করি তাহলে তোমাদের সাথে আমি ছোলার ডালের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তো ছোলার ডাল ফাইনাল রেডি হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর ওই সাইডে হয়ে গেছে ঘুগনিটা। মটরটা একটুখানি মানে কম সেদ্ধ হয়েছিলো, তো মা বললো সিমে রেখে দাও ওটা হয়ে যাবে, তো তোমাদের দেখাচ্ছি ঘুগনিটা কী সুন্দর হয়েছে। আর খাওয়ার পর সবাই বলেছিলো খুবই ভালো টেস্ট হয়েছিল। তো এই হচ্ছে ঘুগনি, লাল লাল সুন্দর সুন্দর, এর মধ্যেও নারকেল কুচি দিয়েছি। দেখবে কোনো রান্নাতে নারকেল কুচিটা মুখে পড়লে খুব ভালো লাগে। ঘুগনিতে আরেকটুখানি ভাজা মশলাও দিয়েছিলাম আমি, পরে কোনো দিন যদি ঘুগনিও বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লক্ষ্মী পুজোর দিনটা সব মিলিয়ে আমাদের খুব ভালো গেল। এরপর তোমরা সমস্ত কিছু ওকেশন শেষ, তাহলে ফুড ভিডিও এরপর আস্তে আস্তে পাবে যেটা বন্ধ ছিল এতদিন। তো এই ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।